শুরুতেই সংবাদ শিরোনাম। ট্যাঙ্ক অস্ত্রশস্ত্র ফিরে পালাচ্ছেন আর্মেনীয় বাহিনী, 70 বছর পর নাগর্নো কারাবাখে আজানের ধ্বনি। সেনাবাহিনীর উপর আস্থা হারিয়ে এবার দেশবাসীকে অস্ত্র হাতে যুদ্ধে যাওয়ার আদেশ করলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। আবারও আর্মেনিয়ার পলায়ন, নাগর্নো কারাবাখের আরও অঞ্চল আজারবাইজানের দখলে। চলছে মহড়া, লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করল ববার 373। এবং সবশেষ থাকছে সমুদ্রেও অপ্রতিরোধ্য, ভারতের হাতে এখন সাবমেরিন বিধ্বংসী রণতরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পরাজয়ের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর্মেনিয়ার বাহিনীর, একের পর এক আজারবাইজানের ভূমি ছাড়তে বাধ্য হচ্ছে তারা। এদিকে দীর্ঘ 70 বছর পর কারাবাখে আজানের ধ্বনি শোনা গেছে। গত মঙ্গলবার আজারবাইজানের সেনারা সেখানে আজান দিয়েছেন। বিরোধপূর্ণ অঞ্চলে নাগর্নো কারাবাখ নিয়ে তুমুল যুদ্ধ চলছে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে। দুইবার যুদ্ধবিরতির ডাক দিয়েও মানেনি কোনো পক্ষই। এদিকে যুদ্ধরত অবস্থায় কারাবাখের জাবরাইল প্রদেশে আজারবাইজানের সেনাবাহিনী একের পর এক আক্রমণের মুখে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাচ্ছে আর্মেনিয়ার সেনাবাহিনী। বুধবার আজারবাইজানের সংবাদ মাধ্যম আজিভিশন জানায়, যুদ্ধরত অঞ্চলটিতে ব্যবহৃত বেশ কিছু ট্যাঙ্ক রেখে পালিয়ে যায় শত্রুপক্ষ। এছাড়া আরও কয়েকটি অঞ্চলের তীব্র আকারের মুখে আর্মেনিয়ার বাহিনী সামরিক যানবাহন, গোলাবারুদ, রকেট লঞ্চার, বিভিন্ন ধরনের অস্ত্র, গুলিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়। বুধবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ভিডিও ফুটেজ প্রকাশ করে। এতে দেখা যায় বেশ কিছু ট্যাঙ্কের ধ্বংসাবশেষ। রাতভর আজারবাইজানের সেনাবাহিনীর আক্রমণের মুখে যুদ্ধক্ষেত্রে এসব ট্যাঙ্ক রেখে পালিয়ে যায় আর্মেনিয়ার সেনাবাহিনী। এদিকে তুরস্কের সংবাদ মাধ্যম ইউনিস শাফাক আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, মঙ্গলবার রাত থেকে আগদারা, ফুজুলি, জাবরাইল এবং গুবাথতলি এলাকায় সম্মুখ যুদ্ধ হয়। এসব এলাকায় ব্যাপক আকারের ক্ষয়ক্ষতির মুখে পড়ে আর্মেনীয় সেনাবাহিনী। তাদের বেশ কিছু গোলাবারুদ এবং বাহিনীর সদস্যদের প্রাণহানি ঘটে। সেপ্টেম্বর মাসের 27 তারিখ থেকে নাগর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নতুন করে শুরু হয় যুদ্ধ। যুদ্ধ বন্ধ হওয়ার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা তৈরি হয়নি। প্রথম দফা যুদ্ধবিরতির মতো দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হওয়ার পরে দুদেশের মধ্যে এ লড়াই আরও তীব্র হয়েছে। দুই দেশই অভিযোগ, সাধারণ মানুষের উপর আক্রমণ চালানো হচ্ছে। আজারবাইজানের বেসামরিক মানুষজনের উপর হামলা করেছে আর্মেনিয়ার সেনাবাহিনী। অন্যদিকে আজারবাইজানের সেনাবাহিনীও নাগর্নো কারাবাখের বিশাল এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে। 1990-এর দশকে আজারবাইজানের মুসলিম জনগোষ্ঠীকে হটিয়ে কারাবাখ দখল করে বাস করতে শুরু করে আর্মেনীয়রা এখন আশ্রয়ের খোঁজে পালাতে শুরু করেছে। এদিকে আজারবাইজানের বিরুদ্ধে সামরিকভাবে বা কূটনৈতিকভাবে কুলিয়ে উঠতে না পেরে কঠিন বিপদের মধ্যে পড়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। সম্ভবত তার আগে দেশটির আর কোনো সরকার প্রধানকে এতটা কঠোর পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি। নাগর্নো কারাবাখের আজারবাইজানের আক্রমণের তীব্রতায় যুদ্ধের ময়দানে দাঁড়াতেই পারছে না আর্মেনিয়ার সেনাবাহিনী। আর তাই এবার বাধ্য হয়ে দেশটির জনগণকে অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে নামার আবেদন জানিয়েছে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। এক ভিডিও বিবৃতিতে দেশবাসীর কাছে এই আবেদন জানান তিনি। ভিডিও বিবৃতিতে তিনি বলেন, কূটনৈতিক আলোচনায় সমাধান সূত্র মিলবে না, আর তাই দেশবাসীর কাছে তার আবেদন, এই সংকটকালে সকলে অস্ত্র হাতে তুলে নিন এবং দেশের জন্য লড়াই করুন। দেশবাসীর উদ্দেশ্যে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, সকলে যুদ্ধের জন্য প্রস্তুত হন, হাতে অস্ত্র তুলে নিন, আর্মেনিয়াকে রক্ষা করুন। সামরিক এবং কূটনৈতিকভাবে দেশটির জন্য চরম হতাশাজনক এই পরিস্থিতিতে তেহরানের কাছেও বার্তা পাঠিয়েছে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। সেখানে তার বক্তব্য, তেহরান যদি শান্তিপূর্ণভাবে সমাধানের রাস্তা তৈরি করতে পারে তাহলে আর্মেনিয়া তা মেনে নেবে। বস্তুত আর্মেনিয়া ব্রাসেলসের প্রতিনিধি পাঠিয়েছে, ন্যাটো এবং ইউএর সঙ্গে আলোচনা চলছে। উল্লেখ্য যে নাগর্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, তবে এই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা 1990-এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে। শুক্রবার 3 অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের সাথে আর্মেনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবার কথা রয়েছে, তবে এখনও যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত নেই। এদিকে আর্মেনিয়াকে হটিয়ে নাগর্নো কারাবাখের আরও বেশ কিছু অঞ্চল দখল নিয়েছে আজারবাইজানের সেনাবাহিনী। বুধবার এক টেলিভিশনের বিবৃতিতে একথা জানিয়েছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। অন্যদিকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান জানিয়েছেন,
কূটনৈতিক আলোচনায় আজারবাইজানের সাথে যুদ্ধের সমাধান সূত্র মিলবে না। ভিডিও বিবৃতিতে দেশবাসীকে অস্ত্র হাতে তুলে নিতে যুদ্ধে নামার আবেদন জানিয়েছেন তিনি। দেশবাসীর কাছে করা আবেদনে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, এই সংকটকালে সকলেই অস্ত্র হাতে তুলে নিন। একদিকে যখন তীব্র লড়াই অব্যাহত, তখন মস্কোয় ফের বৈঠকে বসেছে আজারবাইজান এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার তাদের বৈঠক করার কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের সাথে। নাগানো কারাবাখ নিয়ে যুদ্ধ বন্ধ হওয়ার এখনও পর্যন্ত কোনো সম্ভাবনা তৈরি হয়নি। দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হওয়ার পরে লড়াই আরও তীব্র হয়েছে। দুদেশই অভিযোগ করছে সাধারণ মানুষের উপর আক্রমণ চালানো হচ্ছে। আর্মেনিয়ার প্রেসিডেন্টের বক্তব্য, কূটনৈতিকভাবে এই সংঘাতের অবসান হওয়া মুশকিল, আর তাই দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রীর বার্তা, সকলে যুদ্ধের জন্য প্রস্তুত হন, হাতে অস্ত্র তুলে নিন, আর্মেনিয়াকে রক্ষা করুন। এই পরিস্থিতিতে তেহরানের কাছেও বার্তা পাঠিয়েছে আর্মেনিয়া। ইসলামী প্রজাতন্ত্র ইরানের চলমান মহড়ায় আজ বৃহস্পতিবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বোবার 373 থেকে ছুড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। মহড়া পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি বোবার 373 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আজ খুবই নিচু দিয়ে উড়ে চলা লক্ষ্যবস্তুর উপস্থিতির বিষয়ে সংকেত প্রদান করে, আর এরপর পরে লক্ষ্যবস্তুতে অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করে অনেক দূর থেকে তা ধ্বংস করেছে। বোবার 373 নামের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই প্রথম কোনো মহড়ায় কাজে লাগানো হলো। গত বছর ইরান প্রথম এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করে। গতকাল থেকে ইরানের প্রায় অর্ধেক এলাকা জুড়ে গার্ডিয়ান্স অফ বেলাইত স্কাই 99 নামের বিশাল আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করে। এই মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস ফারাজপুর বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা অত্যন্ত ভালো অবস্থানে পৌঁছেছি, এগুলো সবই আন্তর্জাতিক মানের। এরপর আমরা বসে নেই, এসব সরঞ্জামাদি আরও উন্নত করতে সবসময় আমরা কাজ করে যাচ্ছি। আমরা নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে আকাশকে মুক্ত করেছি। ব্লু ওয়াটার নেভি অর্থাৎ খোলা সমুদ্রে অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠেছে ভারত। এবার দেশটির সামরিক শক্তি আরও বাড়িয়ে নৌবাহিনীতে যুক্ত হয়েছে অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী রণতরী INS কাবারাত্তি। বুধবার স্টেলস কর্বেটটি নৌসেনায় অন্তর্ভুক্তর জন্য বিশাখাপট্টনের নেভাল ডকইয়ার্ডে একটি অনুষ্ঠান হয়। সেখানে INS কাবারাত্তির আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি করেন স্থলসেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাবানে। এই মর্মে এক বিবৃতিতে নৌসেনা জানিয়েছেন, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই যুদ্ধজাহাজ। উল্লেখ্য যে ভারতের অভিযোগ, জলদস্যু দমনের নামে প্রায়ই ভারত মহাসাগরে ঠু মারছে চীনের অনতরী। লাদাখে কমিউনিস্ট দেশটির আগ্রাসন সাফ বুঝে দিয়েছে যে কোনোভাবেই সম্প্রসারণ নীতি থেকে পিছু হটবে না বেইজিং, তাই সাগরেও টিক্কা দিতে তৈরি হচ্ছে ভারতীয় নৌসেনা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।